দেখাই দিব অষ্টম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞানের অষ্টম অধ্যায়ের প্রথম যে সেকশনটা রয়েছে ওইটা সম্পূর্ণটাই দেখাই দিব। তো যাদের ক এবং খ নম্বরটা দরকার তারা শুধু খ নম্বর 3 মিনিটের মধ্যে দেখে নিতে পারবে, এবং ছোট গ বড় গ সম্পূর্ণ সৃজনশীলটা মিলিয়ে 3 মিনিটের 3 মিনিট হবে, সরি সম্পূর্ণ সৃজনশীলটা 8 মিনিট হবে। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটা বেল আইকন প্রেস অল সেট করে রাখবে। তো ভিডিওটা কিন্তু ফুল এইচডি দিয়ে সারছি, তো তোমাদের নেটের প্রবলেম না থাকলে ফুল ক্লিয়ার দেখাবে। অনেকেই কমেন্ট করো যে ঝাপসা দেখা যায়, এটা কিন্তু তোমাদের নেটের কারণে ঝাপসা দেখা যায়। তো সম্পূর্ণ সৃজনশীলটা দেখাই দেবো, তো তোমরা প্রশ্নটাকে মিলিয়ে নিবে, তারপর উত্তরটা দেখবে, প্রশ্নটা হুবহু মিলবে। এটা লেকচার গাইড 2023 সালের, তো প্রশ্নটাকে মিলিয়ে নাও তারপর উত্তরটা দেখে নিবে। তো তোমাদের সুবিধার্থে আমি কিছু কথা বলে নিচ্ছি, তারপর তোমাদের উত্তরটা দেখানো দেওয়া শুরু করে দেবো। তো 8 মিনিটের মধ্যে শেষ করে দেবো সম্পূর্ণ সৃজনশীলটা, ক খ 3 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো তোমাদের কিছু কথা বলে নিচ্ছি, তো এই যে এখানে দেখো একটা কাগজের টুকরো, আমি দুইটা নাম লিখে দিয়েছি, একটা হলো ইংরেজিতে নাম, একটা হলো বাংলাতে নাম। এটা কিন্তু দুইটা চ্যানেলের নাম, একটা ইংরেজিতে একটা বাংলাতে। তো তোমরা যে কোনো সবগুলো ক্লাসের সৃজনশীলের উত্তরগুলো দিয়ে দিয়েছি, টিকচিনের উত্তরগুলো দিয়ে দিয়েছি, তোমরা যে যে সৃজনশীলটা দেখতে যাবে ওই সৃজনশীলের অবশ্যই ক নম্বরটা আছে। যেমন এই এই সৃজনশীলের ক নম্বরটা রয়েছে যে কোন বয়সের শিশুদের প্রাক বিদ্যালয় গ্রামী শিশু বলা হয়। তো যে যে সিজনশীলটা দেখতে বলছেন ছিল ক নাম্বারটা লিখে এই সাম হাসান লিখে সার্চ করলে এই ইংরেজি নামটা অবশ্যই উত্তরগুলো সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। শুধুমাত্র ক সিজনশীলের ক নাম্বারটা লিখে এই সাম হাসান লিখে সার্চ করলে ওই সিজনশীলের সম্পূর্ণ উত্তরটা চলে আসবে। যদি না আসে তাহলে ক নাম্বারটা লিখে আবার সখীপুর লিখে সার্চ করবি, কারণ দুই চ্যানেলের সবগুলো ক্লাসের ভিডিও সার্চ দিই, তার জন্য যে কোনো চ্যানেলের ওই উত্তরটা থাকতে পারে। তাই দুটা চ্যানেল নাম লিখে সার্চ করবে, যদি প্রথম চ্যানেলে এসে যায় তাহলে দ্বিতীয় চ্যানেল নাম লিখে তো আর সার্চ করার দরকার নাই। এবং হুবহু ওই একইভাবে টিকসিনের উত্তরটা ওইভাবে দেখে নিতে পারবে। টেক্সিনের প্রশ্নটা লিখে এই সমস্ত লিখে একবার সার্চ করবে, এবার টেক্সিনের প্রশ্নটা লিখে সখীপুর লিখে সার্চ করবে, তাহলে উত্তরগুলো অবশ্যই পেয়ে যাবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো ওইভাবে দেখে নিতে পারবে। তো আজকের ভিডিওটার উত্তরটা দেখে নেওয়া যাক যে, তো আমি এর আগে আমি আরেকটি কথা বলেছি তারপর উত্তরটা দেখাই দেওয়ার চেষ্টা দেখাই দেবো। তো তোমরা তারা টিকটকে লাইক ফলোয়ার, ইনস্টাগ্রামে লাইক ফলোয়ার, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, ফেসবুক মনিটাইজেশন করে দাও, তাহলে এই চ্যানেলের কভার ফটো তুমি অনুরোধ করে যোগাযোগ করবে, এগুলো করে নিতে পারো। এখানে ক নম্বরে প্রশ্ন রয়েছে যে কোন বয়সের শিশুদের পাক বিদ্যালয় গ্রামীণ শিশু বলা হয়। তো নিচে তো রয়েছে, তো দেখে নেওয়া যাক, 4 থেকে 6 বছরের বয়সের শিশুদের পাক বিদ্যালয় গ্রামীণ শিশু বলা হয়। তো 4 থেকে 6 বছর বয়সের শিশুদের পাক বিদ্যালয় গ্রামীণ শিশু বলা হয়। তো এরপর রয়েছে খ নম্বর, খ নম্বরের প্রশ্নটাকে দেখে নেওয়া যাক যে কি রয়েছে প্রশ্নটা। তো বিদ্যালয় গ্রামীণ শিশুদের অধিক পুষ্টির প্রয়োজন কেন, তো বিদ্যালয় গ্রামীণ শিশুদের অধিক পুষ্টির প্রয়োজন কেন সেটা বলতে বলতে বলছে। তো দেখো খ নম্বরের উত্তর, তো পাক 14 থেকে 15 বছর বয়সের শিশুদের বিদ্যালয় গ্রামীণ শিশু বলা হয়। এ বয়সে শারীরিক বর্ধন দ্রুত হয় ছেলেদের চেয়ে মেয়েরা, এ বয়সে দ্রুত লম্বা হয়, এ বয়সে ছেলেদের তুলনায় মেয়েদের ক্ষেত্রে পুষ্টি চাহিদা বেশি হয়, বর্ধনের গতি বৃদ্ধির কারণে শক্তির চাহিদা বাড়ে, এছাড়া প্রোটিন ভিটামিন ও ধাতব লবণের চাহিদাও বাড়ে। এ বয়সের শিশুরা খেলাধুলা করে তাই তাদের শরীরের বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটে বলে বেশি শক্তির খরচ হয়। বিদ্যালয় গ্রামীণ শিশুদের পেশি দাঁত হাড় রক্ত ইত্যাদি গঠনের জন্য বিভিন্ন পুষ্টি উপাদানের চাহিদা বেশি হয়। তো এরপর রয়েছে ছোট গ নম্বর, তো ছোট গ নম্বরের প্রশ্নটাকে দেখে নেওয়া যাক যে ছোট গ নম্বরের প্রশ্ন কি রয়েছে। তো ছোট গর প্রশ্ন রয়েছে যে নাইমার জন্য আলাদা খাদ্য পরিকল্পনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে বলছে। নাইমা হলো তোমাদের উদ্দীপকে দেওয়া আছে, তো দেখো বইয়ের মধ্যে, তো গাইডের মধ্যে উদ্দীপকে দেওয়া আছে, তো এই বিষয়টাই ওইটা, তো উদ্দীপকটা ভালোভাবে পড়ে নিবে। তো ছোট গ নম্বরের উত্তরটা দেখে নেওয়া যাক। দুর্দিভাগে উল্লেখিত নাইমা একজন গর্ভবতী মহিলা, সাধারণত একজন গর্ভবতী মায়ের স্বাভাবিকের তুলনায় একটু বেশি পুষ্টিকর প্রয়োজন হয়, কারণ একটা শিশুর জীবনের সুস্থ ভবিষ্যতের ভিতরচনার অন্যতম সময় হচ্ছে মা গর্ভের 270 দিন। এই সময় শিশু তার সার্বিক বর্ধনের জন্য মায়ের পুষ্টির উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল থাকে। মায়ের শারীরিক অবস্থা শিশুর পুষ্টিগত অবস্থাকে সরাসরি প্রভাবিত করে থাকে। শিশু মায়ের গর্ভে অবস্থানকালে মা খাদ্য গ্রহণের ফলে যে পুষ্টি অর্জন করে সেই পুষ্টি শিশুর দেহে স্থানান্তরিত হয়।
তাই গর্ভবতী মায়ের যথাযথ পুষ্টি সাধনের ফলে শিশুর পুষ্টি নিশ্চিত হয়। যেহেতু শিশু মায়ের কাছ থেকে পুষ্টি লাভ করে, তাই গর্ভাবস্থায় মায়ের পুষ্টি চাহিদা বৃদ্ধি পায়। গর্ভাবস্থা মায়ের শক্তি চাহিদা বাড়ে, সেই সাথে অন্যান্য পুষ্টি উৎপাদনের চাহিদাও বেড়ে যায়। এই সময় গর্ভবতী মাকে সব ধরনের খাবার একটু বেশি করে খেতে হয়, তাই নাইমার জন্য আলাদা খাদ্য পরিকল্পনা প্রয়োজন। এটা ছিল খ নম্বর, ছোট খ নম্বরের প্রশ্ন। এরপর রয়েছে বড় ঘতে প্রশ্ন রয়েছে, পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্যের জন্য রাবেয়া খাতুনের মেনু কতটুকু উপযোগী মূল্যায়ন করতে বলছি। তো এটা মূল্যায়ন করতে বলছে, তো বড় কথা দেখার আগে চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে একটা বেল নোটিফিকেশন অল সেট করে রাখবে। তো তোমাদের একটি করে সাবস্ক্রাইব আর নতুন ভিডিও কোন পর্যন্ত দেখা যায় একটা করে সাবস্ক্রাইব করবে এবং পাশে একটা বেল নোটিফিকেশন অল সেট করে রাখবে। এবং তোমরা যদি টিকটকে লাইক ফলো এগুলো কিনতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে একটা বেল নোটিফিকেশন অল সেট করে রাখবে। তো সাবস্ক্রাইব করে পাশে একটা বেল নোটিফিকেশন অল সেট করে রাখলে তোমরা যখনই একটা প্রশ্নের উত্তর আনতে নেবে তখন এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পাবে। তো বড় বড় উত্তরটা দেখে নেওয়া যাক। তো পরিবারের সকল সদস্যের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে রাবেয়া খাতুনের খাদ্য মেনু পরিকল্পনাটি বিশেষভাবে উপযোগী। পরিবারের সদস্যদের সুষমাহার পরিবেশনের জন্য মেনু পরিকল্পনা করে নেওয়া উচিত। পরিবারের দৈনিক তিন বেলার খাদ্য ছাড়াও শিশুর পরিপূরক খাদ্য, রোগীর পথ্য, বিয়ে, জন্মদিন, অতিথি আপ্যায়ন ইত্যাদি উপলক্ষে মেনু পরিকল্পনা করেই খাদ্য পরিবেশন ব্যবস্থা গ্রহণ করা উচিত। মেনু পছন্দ মতো হলে খাওয়ার আগ্রহ জন্মে। খাদ্যের রং আকৃতি ভালো রান্না সুন্দর পরিবেশে খাদ্য গ্রহণে আকৃষ্ট করে। মেনু পরিকল্পনার মাধ্যমে পুষ্টি সংবলিত আকর্ষণীয় খাবার পরিবেশন করা যায়। সুপরিকল্পিত মেনু পুষ্টির চাহিদা পূরণ করে। মেনু পরিকল্পনার প্রধান বিবেচ্য বিষয় হলো দুটি, যথা এক খাদ্য গ্রহণকারীর চাহিদা এবং দুই রান্নার সুবিধা। আর মেনু পরিকল্পনার সময় কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে, যেমন বয়স, স্ত্রী পুরুষ ভেদ, উপজীবিকা, আবহাওয়া, মৌসুম, পরিবেশের ধরন, আকর্ষণীয় সুস্বাদু খাবার, বাজেট, অভিজ্ঞ খাদ্য প্রস্তুতকারক, খাদ্য বন্টন, উদ্বৃত্ত খাদ্যের ব্যবহার, তৈজসপত্র ও সরঞ্জাম, রেসিপির ব্যবহার ইত্যাদি বিভিন্ন বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। মৌলিক খাদ্যগোষ্ঠী থেকে প্রতিদিনের খাদ্য নির্বাচন করতে হবে। কমপক্ষে তিনটি খাদ্যগোষ্ঠী থেকে প্রতিবেলার খাদ্য নির্বাচন করতে হবে। তাই বলা যায় পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্যের জন্য পুষ্টি চাহিদা পূরণের ক্ষেত্রে রাবেয়া খাতুনের মেনু পরিবর্তনের যথার্থ। সাবস্ক্রাইব এর এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে একটা বেল প্রেস কল সেট করে রাখবে। তো আজকে ভিডিওটা বড় করবো না, যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে একটা বেল প্রেস কল সেট করে রাখবে। তো আরও যদি কোনো প্রশ্নের উত্তর লাগে তো কমেন্টে বলে দেবে, সরাসরি গাইড থেকে দেখাই দেবো। এবং যদি কোনোটা বাদ পড়ে থাকে, কোনো টিকচিনের উত্তর বা কোনো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বা সৃজনশীলের উত্তর যদি বাদ পড়ে থাকে কমেন্টে বলে দেবে। তো ভিডিওটা আর বড় করলে ভালো, ছোটো করলে ভালো সেটাও কমেন্টে বলে দেবে। এবং প্রতিটা ক্লাসের সৃজনশীলের উত্তর সরাসরি গাইড থেকে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে একটা বেল নোটিফিকেশন অল সেট করে রাখবে, ভিডিওটাকে লাইক করে দিবে। তো আজকে পর্যন্তই।